ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता सप्तम अध्याय विज्ञान योग आमरा 25 नम्बर श्लोक पाठ करे श्रवण करब। सबाई आमार साथे बोलबेन, नाहं प्रकाश सर्वस्य योगमाया समावृता मूरो अयम नाभि जानाति लोको मामो जमव्ययम्। नहं प्रकाश सर्वस्य जगमाया समाप्रितम् मुरोयम् नाभिजानाति लोकमाम जमव्ययम्। उक्त श्लोकेर अनुवाद सबाई दया करे आमार साथे बोलबेन, आमी मूर्ख ओ बुद्धिहीन ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য, শ্রীল প্রভুপাদের অনুপম তাৎপর্য কি, জয় শ্রীল প্রভুপাদ কি? অনেক সময় অনেক যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মারাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করার কারণে বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই রকম পঞ্চপাণ্ডবাদী কিছু সংখ্যক মহাত্মারাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেননি। অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের উৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু অল্পবুদ্ধি সম্পূর্ণ অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন। শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন, ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে শ্রী শৌপনিষদে মন্ত্রে প্রতিপন্ন করে বলা হয়েছে, সেখানে ভক্ত প্রার্থনা করছেন, হিরণ্ময়ীন পাত্রেণ সত্যসাহি পিহিতম সুখম তৎসৃণু তত্তং পাব্যিনু পুষণ্ণ পাব্রীনু সত্যধর্মায় দৃষ্টতে। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন
তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্ম তেজি ব্রহ্ম জ্যোতি তোমার অন্তরঙ্গ শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণে অল্প বুদ্ধি সম্পূর্ণ নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমৎ ভাগবতে ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন, হে সমস্ত রহস্যের স্বামীর, এই জগতে আপনার শক্তি ও লীলা কে হিসাব করতে পারে? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন, তাই কেউই আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর এবং অন্যান্য গ্রহের সমস্ত অণু পরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নন, তিনি অব্যয়। তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয়। এখানে শ্রীল প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। সুধী সম্মানিত রসজ্ঞ ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রীচরণ কমলে আমি সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করছি এবং আপনাদের সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। কিছু সময় কৃষ্ণ কথা যেন আস্বাদন করতে পারি। তো ঠান্ডার সময় চলছে, সবাই শীতে জড়সড় অবস্থা এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে সূর্যদেব যদি কন্টিনিউ তিন চার দিন উদিত না হয় সেটার প্রভাব যেমন আমাদের খাদ্যের মধ্যে পড়ে, আমাদের শরীরের মধ্যে পড়ে, এমনকি আমাদের মনের মধ্যেও পড়ে। কিন্তু পড়ে না? এই বৃষ্টি ভেজা দিনগুলো কেমন লাগছে? ভালো লাগছে? আবার যদি রৌদ্র উঠে অনুভূতিটা পরিবর্তন হয় কিনা? তো আমরা যারা পরমেশ্বর ভগবানের দিব্য রূপ দেখেও বুঝতে পারি না, তাদের জন্য ভগবান নিজেকে বিরাট রূপে প্রকাশিত করেছেন, বিশ্বরূপে। এই বিশ্বের সমস্ত কিছুই যেন তারই প্রকাশ। ভগবান এইটি অর্জুনকে একাদশ অধ্যায়ে গিয়ে শিখাবেন বিশ্বরূপ দর্শন যোগের মাধ্যমে, অথবা তিনি দশম অধ্যায়ে বিভূতি যোগের মাধ্যমে শিখিয়েছেন যে হে অর্জুন, কিভাবে তুমি এই জগতের দৃশ্যমান সৃষ্টিকে দেখে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারো বা কৃষ্ণ কনসাসনেস হতে পারো। বলে কিভাবে? রসহম অপশকন্তে প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ব বেদেশু শব্দ খে পৌরসম ঋষু। তুমি যখন জল খাবে, যে জলের তৃষ্ণায় প্রাণ ছটফট করছে, সে জল যখন তোমার তৃষ্ণা নিবারিত করে এক বিশেষ প্রকারের স্বাদ তোমাকে প্রদান করবে, তখন অনুভব করবে ওই স্বাদ হচ্ছে আমি। রসহম অপশু, অপশু মানে জল, রসহম অপশু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয়া, আমি হচ্ছি শশী মানে চন্দ্র দেবতা, সূর্যয় মানে সূর্য দেবতা, প্রভাস্মি আমি হচ্ছি সেই চন্দ্র এবং সূর্যের প্রভা। চন্দ্র তার কিরণের দ্বারা
पुष्प समूह के पुष्ट करे विकसित करे आर फूल फुटे ताई फल होय शस्य होय सेई शस्य खे प्राणीगण आमरा जीवन धारण करी एवं कत सुंदर एकटा सृष्टिर वैचित्र्य आबार प्रभास्मि शशि सूर्यय माने सूर्येर जे प्रभा सेटा जदि आपनि देखेन जे एटार किन्तु एकटा मनेर मध्ये प्रभाव पड़े आमादेर शरीरेर मध्ये प्रभाव पड़े धरुन सूर्य उदित होले एतटा ठंडा लागतो आमादेर कि कम्बलेर नीचे जेते इच्छे हतो हतो ना तो এই যে প্রভা সেটার মাধ্যমে আমাদের স্বাভাবিকভাবে এইটা দেখে আমাদের বুঝতে হবে কৃষ্ণ বলছেন এই সূর্য এবং চন্দ্রের প্রভা হচ্ছে আমি স্বয়ং তার মানে যারা সরাসরি ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে পারে না অথবা ভগবানের বিগ্রহ বা ভগবান সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তারা এই জগতের বস্তুসমূহ দেখেও কৃষ্ণকে চিন্তা করতে পারে যদি তারা সেটা করতে চায় কারণ কৃষ্ণ এখানে সেগুলো বলেছেন কিন্তু এটা কাদের পক্ষে সম্ভব যারা নিতান্তই অজ্ঞ কিন্তু কৃষ্ণকে উপলব্ধি করবার ইচ্ছা আছে বা পূর্ব জীবনের স্বীকৃতি আছে অথবা সাধুদের কৃপা আছে কিন্তু অপরপক্ষে যদি আমরা দেখি যে সাধু কৃপা নেই পূর্ব জীবনের স্বীকৃতি নেই যদি এরকম হয় তাহলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দেখলেও তারা ভগবানকে উপলব্ধি করতে পারবে না আচ্ছা দুর্যোধন কি শ্রীকৃষ্ণকে দেখেনি দেখেছি কি দেখেনি দুর্যোধন তো শ্রীকৃষ্ণকে দেখেছিল কিন্তু উনি কি জানতেন যে এই এই শ্রীকৃষ্ণই হচ্ছেন অনাদি রাধি গোবিন্দ ইনি হচ্ছেন অহম সর্বস্ব প্রভব মত্বা সর্বম প্রবর্ততে ইনি হচ্ছে ঈশাবস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগতাং জগত্তেন তেক্তেন ভুঞ্জিথা মা গৃধা কশ্য শীলধনম তিনি জানতেন এইভাবে যদি তিনি জানতেন তাহলে তো তার ইচ্ছাপূর্তির জন্য তিনি যুদ্ধ করতেন না তিনি পরমেশ্বরকে জানাতেন যে হে কৃষ্ণ আমার এই এই ইচ্ছা তুমি পূরণ করো কৃষ্ণ পাইলে একটা হস্তিনাপুর কৃষ্ণ যদি চাইতেন একটা হস্তিনাপুর কোনো ব্যাপার এক হাজার হস্তিনাপুরের সমান এরকম এক হাজারটা ভারতবর্ষ দুর্যোধনকে দান করতে পারতেন পারতেন না পারেন কিনা ত্রিলোক অধিপতি কোটি কোটি ব্রহ্মাণ্ড তার নিঃশ্বাসে বুদ্বুদের মতো সৃষ্টি যেমন হচ্ছে আবার নিঃশ্বাস গ্রহণের সাথে সাথে কোটি কোটি ব্রহ্মাণ্ড তার বুদ্বুদের মতো ক্ষণে সৃষ্টি ক্ষণে লয় হয়ে যাচ্ছে তাহলে এত কষ্ট করে পাণ্ডবদের সাথে হিংসা করার কি কোনো প্রয়োজন ছিল এত যুদ্ধ এত মানুষের মৃত্যু দরকার ছিল কেন দরকার হয়েছে কারণ দেখেও দেখে নাই দেখার চোখ তো থাকতে হবে দেখতে পারতে তো হবে আমরা তো দেখছি আপনাদের দেখছি কিন্তু দেখেও কি দেখছি এই তো কৃষ্ণকে দেখছি কে কিভাবে দেখছি হয়তো কেউ পাথরের মূর্তি কেউ পিতলের কেউ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন প্রতিমানো তুমি এই তো দেখলেই দেখা হয় না ভজন যোগ্য নেত্র চাই সেই দেখিতে পারে যারা আঁখি নির্মল কে দেখতে পারে যার জ্ঞান চক্ষুর প্রকাশ হয়েছে জ্ঞান চক্ষু মিলিত না হলে
साक्षात परमेश्वर भगवान आपनार सामने दंडायमान होलेओ आपनी ताके देखते पाबेन ना। आमी सकाले भागवत पढ़ाच्छिलाम, ओखाने लेखा सुखदेव गोस्वामी बोलछेन, शत प्रणोदित प्रदेश मात्रम पुरुषम बसंतम हृदयार हृदयावकाशे। परमेश्वर भगवान श्री हरि तिनि चतुर्भुज विष्णु रूपे प्रदेश मात्रम एक प्रदेश माने आठ आंगुल परिमित शंख चक्र गदा पद्म धारी विष्णु तिनि हृदयावकाशे आमादेर हृदयेर भितरे आछेन देखते पाच्छि। अच्छा आम्रा तो हृदय भीतर टा देखते पाई ना, ताले जरा हार्ट सर्जरी करे तारा निश्चय देखे देखे कि ये एशिया उपमहादेशेर सबसे विख्यात हार्ट सर्जन होच्छे देवी शेटी। ताके जुदी जिज्ञेस करें गिये जे अच्छा आम्रा तो भागवत पढ़े आसला, ओखाने लेखा प्रदेश मात्रम पुरुषम बसंतम हृदयावकाशे মানে যে হৃদ যন্ত্রটা আপনি প্রতিদিন কাটাছেড়া করছেন সার্জারি করছেন ওখানটায় নারায়ণ আট আঙ্গুল পরিমাণ বিশিষ্ট তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে ওইখানে উনি দাঁড়িয়ে আছেন আপনি দেখেছেন কি বলবে প্রভু হাজার হাজার মানুষের হৃদয় কেটেছি কিন্তু আমি এখনো কোনোদিন সেই পরমেশ্বরকে দেখিনি বলবে দেখেছি কেউ দেখেছে সেই দেখিতে পারে তা যা রাখি নির্ম এই জন্যই সেই প্রশ্নটি নিতান্তই অবান্তর যারা সাধুদেরকে বিরক্ত করবার জন্য বলে আপনি কৃষ্ণকে দেখেছেন কৃষ্ণের যে আরাধনা করছেন তারা অর্ভাচীন এতটুকু বিবেক জাগ্রত হয়নি যে কৃষ্ণকে দেখবার জন্য যোগ্যতার প্রয়োজন কৃষ্ণকে দেখবার যোগ্যতা তো দূরের কথা একটা সামান্য অণু পরমাণু একটা সামান্য কীটকে দেখবার জন্য যোগ্যতার প্রয়োজন আছে আপনি আপনার হাতের ভিতরে অসংখ্য ব্যাকটেরিয়া আছে দেখার সামর্থ্য নাই আপনার আছে ওই বেলায় তো আপনি প্রশ্ন করেন না যে সত্যি কি হাতে জীবাণু আছে না মনে হয় নেই না এটা হতেই পারে না যেহেতু দেখা যায় না হাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস নেই মেনে নেবেন সবাই সত্য মেনে নেবেন দেখি না নাই এরপরে বলবেন এই মন তোমাকে দিলাম মনটা তোমাকে দিয়েছি মানে তোমাকে আমি ভালোবাসি একজন পাশে থেকে বলবে এই মূর্খ মন বলে কিছু আছে নাকি বলে হ্যাঁ আছে তো দিলাম তো বলে কই মনকে তো কেউ দেখেনি কোনোদিন তাহলে মন আবার দেয় কি করে সেটা তো নেই দেখেনি কেউ অস্তিত্ব নেই এইসব একদল মূর্খেরা বলে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে তারা বলতে চায় যে সাধু সন্ন্যাসীরা যেসব তথ্য বলে এগুলো একেবারে আজগুবি তথ্য এগুলো আসলে একটা পৌরাণিক কাহিনী এগুলো ওই বেদেটেতে বলা আছে এরকম ভাবে এই সমস্ত প্রকৃত বিজ্ঞান দর্শনটাকে তারা কি করতে চায় তারা এটাকে হালকা ভাবে প্রেজেন্ট করতে চায় এখানে ভগবান তদুত্তর দিয়ে দিয়েছেন যে দেখতে গেলে যোগ্যতার প্রয়োজন যেমন খালি হাতে আপনি আপনার ব্যাকটেরিয়াগুলো দেখছেন না কিন্তু এগুলোকে যদি আপনি অনুবেক্ষণ যন্ত্র বা একটু প্রসেসিং এ যান তাহলেই আপনি দেখতে পাবেন একটা যোগ্যতার পর একটু বিচারের পর তেমনি আপনি ভগবানকেও দেখতে পাবেন কিন্তু সেটার জন্য একটু জ্ঞান চক্ষু চান একটু অনুশীলন চাই তাহলে আপনি দেখতে পাবেন কেন আমরা এইসব অদৃশ্য বস্তুকে আমাদের জড় চক্ষু দিয়ে দেখতে চাই যে চক্ষু নিজেই স্বয়ং সম্পূর্ণ নয় আচ্ছা বলুন তো যখন আপনি রেল লাইনের পাশ দিয়ে যান
রেল লাইনের দিকে তাকালে আপনার কাছে কি মনে হয়, দুটো রেল লাইন একসাথে হয়ে গেছে মনে হয় না? হয় তো। সত্যি কি দুটো রেল লাইন একসাথে হয়েছে? 1000 জন যদি বলে 1000 জনই বলবে রেল লাইন দুটো একসাথে হয়নি। কিন্তু দেখার সময় কি দেখবেন? দেখার সময় দেখবেন ঠিক রেল লাইন দুটো কিছু দূর যাবার পর একসাথে হয়ে গেছে। কেন? এটা জড় চোখ, এর দৃষ্টিভক্তি ভঙ্গির সীমাবদ্ধতা আছে। এটা যা দেখতে চাইবেন তাই দেখতে পাবেন, এরকম যোগ্যতা সম্পূর্ণ এই চোখটা নয়। তাই ভগবানকে দেখবার জন্য শাস্ত্রে যে যোগ্যতার কথা বলা হয়েছে সেটা হলো প্রেম নেত্র। যেমন আমরা ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মার বলা কথার মাধ্যমে পাই, প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তির বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্রীম সুন্দরম চিন্ত গুণ স্বরূপ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তির বিলোচনেন, প্রেম রূপ রঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা যখন কেউ পরমেশ্বর ভগবানকে দেখে তখন সে ভগবানকে দেখলে দেখতে পায়, না হলে দেখলেও দেখতে পায় না। শিশুপাল যখন দেখল যে শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রথমার্ধ অর্পণ করতে চান, পিতামহ ভীষ্মদেব, ভীষ্মদেব তৎকালীন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, মানে তৎকালীন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি জীবন্ত কিংবদন্তি, তিনি শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন পূর্বক অনুগ্রহ করে বললেন যে আপনি প্রথমার্ঘের পূর্ণ অধিকারী। এসব দেখেও কি তার একবার অনুমান করা উচিত ছিল না যে শ্রীকৃষ্ণ কে হতে পারে? উচিত ছিল কি না? কিন্তু দেখতে পেয়েছে, শেষ পর্যন্ত বুঝতে পেরেছে। ভরা সমাজে শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকারের নিন্দা উল্লেখ করতে শুরু করল। করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ যখন আর মাত্র দুই একটা অপরাধ বাকি, তখন তাকে কিন্তু একবার ইঙ্গিত দিয়েছে যে শিশুপাল, তুমি কিন্তু হ্যাবিট, মানে অভ্যাস বশত কিন্তু তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো, তুমি কিন্তু কখন যে ক্রস করে ফেলবে তুমি বুঝতে পারবে না, অতএব সাবধান হও। কিন্তু কোনোভাবেই উনি সাবধান হলেন না, পরিণাম সুদর্শন চক্রের দ্বারা তাকে নিহত হতে হল। তাহলে ধৃতরাষ্ট্র, জরাসন্ধ, শিশুপাল, কংস, দন্তবক্র, নরকাসুর, এইসব কালযবন, তারা কি শ্রীকৃষ্ণকে দেখেনি? আমরা তো শ্রীমূর্তি দেখছি, শ্রীবিগ্রহ, তারা তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দেখেছেন। কিন্তু দেখেও তো তারা উপলব্ধি করতে পারেননি যে ইনি হচ্ছেন সেই যার কথা বেদে, পুরাণে, উপনিষদে, গীতায়, সকল শাস্ত্রে পরম তত্ত্ব বলে যাকে, পরতত্ত্ব সীমা বলে যাকে নিরূপণ করা হয়েছে, তিনি হলেন এই পরম ব্রহ্মই, শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি শ্রীকৃষ্ণই। কই বুঝতে তো পারে নাই। তো শ্রীকৃষ্ণের বহু দেখে, তার শক্তিমত্তা দেখে তৎকালীন সময়ের মানুষ তারা দেখেও বুঝতে পারেনি, আর আমরা শ্রীবিগ্রহ দেখে কি অনুভব করব? সম্ভব অনুভব করা?
এইজন্যই ভগবান বললেন যে মূঢ় নাহম প্রকাশ সর্বস্য, আমি সর্বত্র প্রকাশিত হই না, জগমায়া সমাবৃতঃ মায়া জবনিকাচ্ছন্নম। ভগবানের একটা পদ্মা আছে, সেই পদ্মাটার নাম হচ্ছে মায়া জবনিকা। এই পদ্মার কারণে আমরা কি করতে পাই না, ভগবানকে দেখতে পাই না। মূঢ়ম নাভিজানাতি, কারা জানতে পারে না, যারা মূঢ়। মূঢ় মানে যাদের কোন প্রকার ধর্ম সচেতনতা নেই, কোন প্রকার ধর্ম জ্ঞান নেই। শ্রী শ্রী রাধা গোবিন্দ রাধা মাধব কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, গৌরনিতাই ভগবান কি জয়। যারা মূঢ় ব্যক্তি তারা ভগবানকে দেখতে পায় না, সেই জন্য ভগবানকে এখনকার সময়ের মানুষ অনেকেই আছে ভগবানকে তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। তো শ্রীল প্রভুপাদ এখানে বর্ণনা করলেন যে অনেক সময় এরকম হয় যে তারা হয়তো অনুপরমাণু গণনা করতে পারে, কিন্তু ভগবানের রূপ দেখেও তারা ভগবানকে বুঝতে পারে না। এটা কিন্তু খুব সরল ব্যাপার। অনেক জ্ঞানী অনুপরমাণু পরমাণু বিজ্ঞানী না হলে এখনকার দিনে পরমাণু গবেষণা চলছে, তার ভিতরে পারমাণবিক বোমা তৈরি করেছে, যেটা হিরোশিমার নাগাসাকিতে একবার নিক্ষেপিত হয়েছিল জন্য সেখানকার মানুষ তো মারা গিয়েছে, এমনকি এখনো পর্যন্ত সেই অভিশাপ তারা বহন করছে। মানে এখনো পর্যন্ত সেখানকার মানুষের বিকলাঙ্গ, বাবা, অন্ধ, জরা, হাত নেই, পা নেই, এরকম মানুষ জন্মায় ওখানে। কবে সেই হিরোশিমার নাগাসাকিতে সেই বোমা বিস্ফোরণ হয়েছিল, পারমাণবিক বোমা? পারমাণবিক বোমা তৈরি করতে পারে এই জ্ঞান তাদের আছে, কিন্তু তারাও কৃষ্ণের অস্তিত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, তারাও কৃষ্ণের অস্তিত্ব হৃদয়ঙ্গম করতে পারবে না। ঠিক এই রকম যেমন একজন মা সন্তানকে জন্ম দেয়, তার মানে পিতা এবং মাতার মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হয় কত সহজ, ভাবে না? শুধু পিতা মাতা উভয়ের ভালোবাসার কেন্দ্রকে কেন্দ্র হলে, তারপর তারা মিলিত হলে পরে একটা সুন্দর সন্তানের সৃষ্টি হয়। কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে রোবট যারা তৈরি করছে, অনেক বছর ধরে তারা রিসার্চ করতে করতে রোবট গুলো তৈরি করছে, একটা রোবট কি কি করবে সেই রোবট গুলো তৈরি করছে, কিন্তু তাতে তবুও তারা প্রাণ দান করতে সক্ষম নয়। সক্ষম যে সৃষ্টিটা একটা মানুষ শুধুমাত্র বৈধ একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, তার ভিতরে ভালোবাসা, ভালোবাসার ভিত্তিতে তাদের দৈহিক আনন্দের আনন্দোচ্চিত একটা মিলনের ফলে একটা সন্তান প্রসব হচ্ছে, একটা অনায়াসে। অথচ এই এই সৃষ্টিটাই বিজ্ঞান পরমাণু হিসাব করে রোবট তৈরি করে চাঁদে পর্যন্ত চলে গেছে, কিন্তু এই রকম একটা মানুষ সৃষ্টি করবার ক্ষমতা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। হয়েছে, কারণ ভগবান যা কিছু সৃষ্টি করেছেন এটা পূর্ণ। ভগবানের সৃষ্টিটা এমন পূর্ণ, সেইটা উপলব্ধি করে একবার দেখুন যে কবে শিশু জন্ম নেবে, তার আগে সে কি খাবে। মাতৃস্তনে দুগ্ধ ভগবান তার আগেই প্রেরণ করেছেন, কতটা পূর্ণ।
पूर्णतम तार सृष्टि आम्रा ऑक्सीजन ग्रहण करी कार्बन डाइऑक्साइड त्याग करी वृक्षरा ऑक्सीजन कार्बन डाइऑक्साइड ग्रहण करे आर ऑक्सीजन के परित्याग करे वृक्ष जीवन आर मानुषेर जीवन एमन सम्पर्क कोनोटा वेस्ट नहीं तारा जेटा छेड़े देबे ओटा आमादेर आहार आर आम्रा जेटा छेड़े देब एटा ओदेर आहार परिपूरक पूर्ण सृष्टि नय एटा एकटा पूर्ण सृष्टिर सत्ता मीठा जलगुलो मिष्टि जलगुलो सब ओई हिमालय थेके जतगुलो नदीर उत्पत्ति होयेछे सब नदीगुलो धीरे धीरे बृष्टिर जलेर संगे मिशे ओगुलो किन्तु सब दक्षिण दिके प्रवाहित होये समुद्रे गिये मिलित हय समुद्रे सकल नोंरा आवर्जना जदि पचे जदि ना जेत ताहले पृथ्वीटा कतटा पुथी गंधमय होतो एकबार देखुन ओइटाके आबार लवणाक्त करा हयेछे किन्तु मीठा जलगुलो जदि लवणाक्त होये जाय ताहले सुस्वादु पानी जल पानीय जल ना थाकले पृथ्वीर मानुष किभाबे बाँचबे देखुन कि प्रक्रिया सूर्य देवता आबार ताप करे बाष्प करे সেই বাষ্পিত হয়ে জল আবার মেঘে রূপান্তরিত হয় সাকনি তারপরে ওইটা আবার সাধু মিষ্টি জলে বৃষ্টিপাত হয়ে আবার পৃথিবী প্লাবিত হয় সার্কেলটা একবার চিন্তা করুন এটা কিন্তু অটোমেটিক সিস্টেম এটা ভগবানের সৃষ্টি এই সৃষ্টিটাও অলৌকিক কিভাবে হচ্ছে আমরা জানি কে মেশিন ফিট করেছে লবণ জলগুলোকে আবার সুস্বাদু জলে পরিণত করার মেশিন ফিট করেছেন আপনি বিজ্ঞানীরা করেছে না তো ওইগুলো লবণাক্ত হয়ে যাচ্ছে আবার ওগুলো সূর্যের রশ্মির মাধ্যমে বাষ্পীভূত হচ্ছে তারপরে ওগুলো আবার আকাশে মেঘ হচ্ছে তারপরে ওগুলো আবার বৃষ্টি হয়ে একদম মানুষের যেখানে শস্য উৎপাদনের জন্য দরকার শস্য হচ্ছে যেখানে মানুষের জলের দরকার জলের তৃষ্ণা নিবারণ করছে আবার অতিরিক্ত জলটা নদীর মাধ্যমে সমুদ্রে মিলিত হচ্ছে সার্কেল এটা হচ্ছে ভগবানের সৃষ্টি সার্কেল তো ভগবান যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টি এত নিখুঁত সেটা শুধু আমাদের দেখবার মতো চোখ চাই নেত্র চাই নিখুঁত সৃষ্টি ভগবানের তারপর সেই ভগবান এই যে মানব নামক এই যে দেহটা তিনি তৈরি করেছেন তার ভিতরে যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধির দ্বারাই মোবাইল ফোন ইথার আবিষ্কার হয়েছে ইন্টারনেট কত কিছু আজকালকার পৃথিবীতে চাঁদে পর্যন্ত লোকে যান পাঠাচ্ছে এটা কোন কে সৃষ্টি করেছে একটা মানুষ আর মানব বুদ্ধিটাকে কে বিকশিত করেছে ভগবান তাহলে সেই ভগবান তার অস্তিত্বটাকে স্বীকার করতে চায় না কেন নাহম প্রকাশ সর্বস্ব ওরা দেখতে চাইলেই পাবে না মায়া জবনিকা আচ্ছন্ন ওরা দেখতে চাইলেও আমায় দেখতে পাবে না ওরা আমাকে দেখতে পাবে না আমি সবার কাছে প্রকাশিত হই না তার মানে ভগবদ উপলব্ধি যার একটুমাত্র হৃদয়ে হয়েছে যার হৃদয়ে এইরকম অনুপ্রেরণা জেগেছে যে কৃষ্ণ তিনি হলেন এই জগতের সবকিছুর মালিক তিনি সর্বশক্তিমান তিনি সকলের নিয়ন্তা তার নিয়ন্ত্রণে আমরা নিয়ন্ত্রিত তাই তো আমার ইচ্ছায় আমি কিছুই করতে পারি না আমি শুধু স্বপ্ন দেখতে পারি আমি কিন্তু আমার ইচ্ছা মতো মরতেও পারি না পারি পারি সুইসাইড
কিন্তু তাও অনেকে পারে না, পারে তো আমার মৃত্যু কবে হবে সেটাও তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে, আমার জন্ম কবে হবে সেটাও তার ইচ্ছার উপর নির্ভর করছে, এটা এমনি এমনি চলছে। কেউ যদি বলে না সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করি না, তবে সৃষ্টির এই বিশেষত্বগুলো যেগুলো আপনি বলছেন এগুলোকে আমি মানি বা দেখতে পাচ্ছি, তো সৃষ্টিতে এমন কোন জিনিস আছে যেটা অটোমেটিক চলে? না চালালে চলে? ফ্যান অটোমেটিক চলে কিন্তু সুইচ তো দিতে হয় নাকি? মোবাইল এটাও চলে কিন্তু চালিয়ে তো দিতে হয় নাকি? না দিতে হয় না, অপারেটর লাগবে কিনা? যে কোনো ডিভাইস তৈরি করলাম এটা অপারেটর ছাড়াই চলবে? পৃথিবী নামক এই ডিভাইসটা হাজার হাজার বছর ধরে, কোটি কোটি বছর ধরে চলছে, এটার কোনো অপারেটর ছাড়া চলছে? আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, কোনো অপারেটর নেই। কোনো অপারেটর নেই তো সেই জন্য ওরা যেহেতু বুঝতে পারে না সেই জন্য তারা বলে, দেখতে পায় না সেই জন্য তারা মূর্খের মতো বলে নেই নেই। তাদেরকে বলা উচিত যে তোমরা যে করোনা ভাইরাসের কথা আমাদের কাছে বলেছো, এই করোনা ভাইরাস বলে কিছুই নেই। তখন তারা মেনে নিবে এটা, যেহেতু আমরা জনসাধারণ কেউ এটা দেখি নাই, দেখেছি কিন্তু না দেখে চোখ বন্ধ করে যদি থাকেন, না করোনা ভাইরাস বলে কিছু নেই, তাহলে মানুষগুলোর মৃত্যু হচ্ছে কেন? একদল কিন্তু চোখ বন্ধ করতে চায়, একদল চোখ বন্ধ করে বলতে চায় এরকম কিছু নেই। তারা মরে নাই, মরেছে কি মরে নাই? যারা চোখ বন্ধ করে বলতে চায় নেই তারাও মরেছে, মরছে তাবুও বলছে না এরকম কিছু নেই। আর আমরা বলছি আছে, কিন্তু যেমন এটার অস্তিত্ব সাধারণ ভাবে দেখা যাচ্ছে না, তেমনি ভগবানকেও সাধারণ ভাবে দেখা যাবে না। কেন তুমি সাধারণ ভাবে ভগবানকে দেখতে চাইছ? ভগবানকে দেখবার জন্য চক্ষু দরকার। এই যে শ্রী বিগ্রহ এখানে অবস্থান করছে, এই বিগ্রহই আপনি দেখবেন কিন্তু আপনার মনে হবে না যে আমি ভগবানকে দেখলাম, যদি আপনার সেই স্বীকৃতি না থাকে। শাস্ত্র বলছে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাসন্নৈব জায়তে, পদ্মপুরাণ বলছে যাদের পুণ্য অল্প তাদের বিশ্বাস জন্মাবে না। কিসের প্রতি? মহাপ্রসাদে, ভগবানের প্রসাদের প্রতি বিশ্বাস জন্মাবে না। আর কি? গোবিন্দে, ভগবান যে শ্রী বিগ্রহ রূপে জগতে প্রকাশিত হয়েছেন সেই বিগ্রহের প্রতি বিশ্বাস জন্মাবে না। আর কোথায়? নাম ব্রহ্মণী, ভগবান নাম ব্রহ্ম রূপে কলিকালে প্রকাশিত হয়েছেন, এই কি নাম করলে কি উদ্ধার হওয়া যায়, এর প্রতিও তাদের কোন ফেদ থাকবে না। ওইখানে ইস্কনে ও ওরা গেলেই তো শুধুই হরে কৃষ্ণ হরে রাম ওইটাই বলবে, মানে এটা যেন কিছুই না। কথাটার মানে হচ্ছে এটা কিছুই না, কিন্তু কিছু না তবুও যদি বলে হ্যাঁ স্তবম হেলনে বাবা, হেলা পরে তাচ্ছিল্য করেও যদি বলে তবুও আমরা আনন্দ পাই। কেন? রামাভাসে নামাভাসে জীবের মুক্তি। কেউ যদি নামাভাসও করে, ধরুন মজা করে বলছে এই ইস্কনে গেলে শুধু হরে কৃষ্ণ হরে রাম, বাস তাতেও তার কাজ হয়েছে, সুকৃতির উদয় হয়েছে, এই কথা শুনলে আবার বলাই বন্ধ করবে, চালাক তো লোকে, এই জন্য এইসব রহস্য বলতে নেই, রহস্য রহস্যই থাক বলতে নেই, কিছু কিছু রহস্য আমরা বলি না।
কারণ ওটা রহস্য থাক। তো এরকম বলতে পারে, কিন্তু দেখুন হ্যাঁ নাম ব্রহ্মণী এর প্রতি তাদের বিশ্বাস হয় না। আর বৈষ্ণবে, বৈষ্ণব বা ভগবানের মহান ভক্ত, তারা ভগবানের যে কতটা প্রিয়বর, কতটা স্নেহের, কতটা আদরের, এটা তারা বুঝতে চায় না। এমনকি অনেক ডিভোটিও আছে ভক্ত তারা, কারণ যেহেতু কৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস আছে, কৃষ্ণের দর্শনের জন্য আসে মন্দিরে, সুতরাং তারা ডিভোটি, তারা ভক্ত। কিন্তু ওই ধরনের ভক্ত হওয়ার পরেও তাদের বৈষ্ণবের প্রতি এত সহজে ভক্তি জন্মায় না। দেখবেন মন্দিরে আসে, ভগবানকে প্রণাম করে চরণামৃত নিয়ে চলে যায়, ওরা বৈষ্ণবের কাছে পর্যন্ত অত দূর আর যায় না। কিন্তু এখানে সবচেয়ে রহস্যটা হচ্ছে কি জানেন, মানে ভগবানকে আপনি এক গাদা অনেক কিছু এনে দিলেন, ভগবান ওটা নেবেন কি নেবেন না তার কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? ভগবানের অভাব পড়েছে নাকি? দুর্যোধন তো রাজভোগ রন্ধন করে বলেছিল কৃষ্ণ খেয়ে যাও, কৃষ্ণ খেয়েছিল নাকি বিদুরের ঘরে গিয়েছিল? কৃষ্ণের কি অভাব পড়ে গেছে? লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি চিন্তামণি প্রকর সৎমসুকল্প বৃক্ষ। ওখানে চিন্তার মণি আছে, মণি চিন্তা করবেন সাথে সাথে প্রকট হয়ে যাবে। কল্প বৃক্ষ, কল্পনা করবেন যা কল্পনা করবেন তাই প্রকাশিত। আবার যে লক্ষ্মীর এক বিন্দু কৃপা কটাক্ষ পাক, আমার দিকে একবার শুধু তাকাবেন মা, এর জন্য আমরা কত লালায়িত। সেই লক্ষ্মীগণ লাইন ধরেছেন গোবিন্দের সেবার জন্য, শত সহস্র লক্ষ্মী দেবী অপেক্ষা করছেন কখন কৃষ্ণের সেবা পাবে তারা। তাহলে আপনি বিরাট একটা উপরৌকন এনে দিলেন, কৃষ্ণ অ্যাকসেপ্ট করবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা রহস্য, একটা সামান্য যদি তুলসীর পাতাও আপনি ধরুন 10-15টা তুলসীর পাতাই নিয়ে এসছেন আপনি বাড়ি থেকে, একজন ভক্তের হাতে তুলে দেন, প্রভু এটা গোবিন্দের চরণে দিয়েন, গোবিন্দের সাহস নাই সেই তুলসীর পাতাকে পরিত্যাগ করে, অসম্ভব। আমি বলছি না, কুরআন বলছে, শাস্ত্র বলছে, অসম্ভব, গোবিন্দ পরিত্যাগ করতে পারেন না। তার মানে আপনি যদি আপনার নিবেদন, তাহলে কৃষ্ণকে খুশি করা এটা সহজ উপায় কিনা? আমরা যেহেতু সরাসরি পারবো না, তাহলে আমাদের তো শুনেন, যদি ওই মেইন তোরণ দিয়ে ঢুকতে না পারেন তাহলে তাদের কি করা উচিত, পিছনের গেট খোঁজা উচিত কিনা? হ্যাঁ ধরেন এই দিক দিয়ে আমাকে দেবে না, তাহলে আমার অবশ্যই অন্য দিক দিয়ে ব্যবস্থা করতে হবে নাকি? তা আমাদের অবস্থা তো ঠিক তাই, তো এই দিক দিয়ে আমি পারবো না, নিজের তপস্যা করে হ্যাঁ আমি পারবো না কৃষ্ণকে প্রসন্ন করতে। কিন্তু একটা রহস্য আছে, সেটা হলো আমি যদি কোনো কিছু বৈষ্ণবকে নিবেদন করি তাহলে কৃষ্ণ ওখান থেকে এমনিতেই প্রসন্ন হয়ে গেল, হলো কি না? উদাহরণ দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ধরুন একজন মা এখানে দাঁড়িয়ে আছে, উনার সন্তানটা ওইখানে খেলছে, উনি কিন্তু বারবার দৃষ্টি নিক্ষেপ করছে তার সন্তানের প্রতি, ঠিক আছে কিনা ছেলেটা। আর ওই সন্তানটাকে ধরুন কেউ দূর থেকে ওইখানে আদর করছে, খুশিটা হচ্ছে কে বলেন তো? এইখানে বসে মা,
অত দূরে আদর হচ্ছে আর খুশি হচ্ছে কোথায়? এইখানে। তো ব্যাপারটা হচ্ছে আপনি একজন বৈষ্ণবের যত্ন নেবেন, আপনি একজন বৈষ্ণবকে ভালোবাসা দেবেন, আপনি একজন বৈষ্ণবের সেবা করবেন, প্রসন্ন হবে কে? এই রহস্যটা জানা থাকলে ভগবানকে খুশি করাটা সহজ হয় না? সহজ কিনা? সরাসরি ভগবানকে দিলে তো নেবেন না। কেন রন্ধন করে ভগবানকে সরাসরি দিলে বৈষ্ণবরা খায় না? হয় না এরকম? অনেক মানুষ আছে নিরামিষ রান্না করে ভগবানকে দেয়, ওটাও প্রসাদ, কিন্তু ওটা তো বৈষ্ণবরা খায় না বললে খায়, অনেক সময় খায় না। কেন বলেন তো? এর ভিতরে কি রহস্য আছে? রহস্য আছে, রহস্য হচ্ছে সরাসরি শ্রীকৃষ্ণকে নিবেদন করলে শ্রীকৃষ্ণ সেই নিবেদিত বস্তু গ্রহণ করেনি না। প্রমাণ মদ ভক্ত পূজ্যবাদিকা, অগ্রে আমার ভক্তের পূজা করো, তারপরে আমাকে করো। মোর ভক্তে না পূজে মোরে পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে দাম্ভিক, সে আমার কৃপার পাত্রই নয় যে আমার ভক্তকে বুঝে না, শুধু আমার প্রতি আকর্ষণ করে। হবে না, হবেই না। সে দাম্ভিক। মহাদেব একবার পার্বতীকে সিক্রেট বলছেন, টপ সিক্রেট কি? হে দেবী, আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। কতই তো আরাধনার কথা বেদে বর্ণনা করা হয়েছে, তার ভিতরে অচ্যুত পরমেশ্বর ভগবান নারায়ণের আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এরপর বলে, তস্মাত পরতরম দেবীম তদীয়ানাম সমর্চনম, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তার ভক্তের আরাধনা করা। কেন? তার ভক্তকে সামান্যতম সেবা অর্পণ করলে গোবিন্দ সাথে সাথেই প্রসন্নতা অনুভব করতে পারে। সেই জন্য এটা সে সিক্রেট, দেবী তোমাকে বললাম। তো এইটা এটা আমাদের জন্য খুব প্রয়োজন, কারণ আমরা ওই যে বলছিলাম কেন প্রসাদটা গ্রহণ করছে না, কেন বলছিলাম, যেমন অনেকে ভোগ রন্ধন করেছে কিন্তু তারা সরাসরি শ্রীকৃষ্ণকে অর্পণ করলো, হ্যাঁ গোবিন্দায় নম মন্ত্র উচ্চারণ করে অর্পণ করে দিল, সেটা প্রসাদ হতেও পারে নাও হতে পারে। কেন? কি গ্যারান্টি আছে কৃষ্ণ আপনার নিবেদিত অন্য সকল গ্রহণ করবে? কি গ্যারান্টি আছে যে আপনি যা কিছু রন্ধন করেছেন সেগুলো শুদ্ধ? কোন গ্যারান্টি আছে কৃষ্ণ ওগুলো খেয়েছেন কি খাননি? কিন্তু যদি আপনি সেই সকল দ্রব্য প্রস্তুত করে সব গুরুদেবের সম্মুখে নিয়ে গিয়ে বলেন, শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রদানন্দ ব্রজানন্দ সেবয় মাম নিয়োজয়, হে পরমারাধ্য গুরুদেব, আমি যৎকিঞ্চিত কৃষ্ণের ভোগের জন্য প্রস্তুত করেছি, এটাকে পরিপূর্ণ করে তুমি এবার শ্রী গোবিন্দকে সব বস্তু অর্পণ করো। গোবিন্দের তাকত আছে ওইগুলো পরিত্যাগ করে? ওই জিনিসেই আপনি দিলেন হচ্ছে না, গুরুদেবকে দেন। গুরুদেব যখন দিবে কৃষ্ণ এটা গ্রহণ করার জন্য প্রস্তুত, কৃষ্ণের অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে এই জন্যই সদ্গুরু আশ্রয় করে গুরু পরম্পরার ধারায় যখন প্রসাদটা উৎসর্গীকৃত হয় তখন এটা ডেফিনেটলি প্রসাদ, আপনি নির্বিঘ্নে সেটি গ্রহণ করতে পারেন।
ঠিক আছে তো সেই জন্য এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব তো এখন পদ্মপুরাণ বলছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে বৈষ্ণবের প্রতি ও তাদের বিশ্বাস জন্মায় না স্বল্প পুণ্যবতাং রাজন তাহলে বুঝবেন যদি ভক্তদের দেখে ভক্তি না জন্মায় ভক্তদের দেখে যদি আপনার ভিতরে কৃষ্ণের ভক্তের দেখে যদি আদরাত আপনার আদরের ভাব না জাগে মানে ভালোবাসা বা তার প্রতি শ্রদ্ধাবোধ না জন্মে তাহলে বুঝতে হবে কিছু পূর্ব জীবনের স্বীকৃতির কমতি আছে তাই বিশ্বাস নৈব জায়তে বিশ্বাসের জন্ম নিচ্ছেন তাই সুধীবৃন্দ খুব সুন্দরভাবে আমরা ভগবানকে খুশি করতে পারি যদি আমরা এই সব রহস্য উন্মোচিত করে আমরা সঠিক পদ্ধতিগত ভাবে ভগবানকে দেখতে চাই ভগবানকেও দেখতে পাব মাধবেন্দ্র পুরী ভগবানকে দর্শন করলেন চৈতন্য মহাপ্রভু ভগবানকে দর্শন করলেন বৈষ্ণব আচার্যগণ কতবার ভগবানকে দর্শন করলেন আমাদের শ্রীল প্রভুপাদ তিনি যখন যাচ্ছেন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সমুদ্র পীড়া মানে ঝড় বইছে সমুদ্রের ভিতরে আর মালবাহী জাহাজ মানে এতটা পীড়া ওখানে রন্ধন করার কেউ নেই একা 70 বছরের বৃদ্ধ মানুষ এত দিন ধরে যাচ্ছে আমেরিকা একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য চৈতন্য দেব যে স্বপ্নটি দেখেছিলেন সারা পৃথিবীর মানুষ হরিনাম সংকীর্তন করবে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর যে স্বপ্নটি দেখেছিলেন যে একদিন সবাই মিলে বিদেশিরা ইংল্যান্ডের লোকেরা এসে ভারতীয়দের আলিঙ্গন করবেন ইংল্যান্ডের লোকেরা এসেছিল ভারতকে শাসন করতে শোষণ করতে ভারতবাসীর প্রতি অত্যাচার করতে তারা এসে একদিন এই ভারতীয়দেরই আলিঙ্গন করবে উনি কিন্তু সেই ব্রিটিশদেরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর তিনি এরকম আশা পোষণ করেছিলেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি যাচ্ছেন হারে রাগ একবারে অন্তিম মুহূর্তে কৃষ্ণ এসে যেন যেদিন প্রভুপাদ হার্ট অ্যাটাক করে একেবারে মূর্ছা প্রায় মূর্ছা গিয়েছেন একবার একটু কেউ গিয়ে জিজ্ঞাসা করার কেউ নেই যে আপনার কেমন লাগছে বিচার করুন মাস ব্যাপী তিনি যাত্রা করছেন চিন্তা করুন কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সেই সমুদ্রের মাঝখানে মালবাহী জাহাজে প্রভুপাদের দশা সেদিন প্রভুপাদ স্বপ্নে দেখলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই নৌকাটি জাহাজটি চালাচ্ছেন উনি ওই অচৈতন্য গেছেন ওইভাবেই তিনি দেখছেন এটা অবচেতন মনে যেই তিনি সেটা দেখলেন যে কৃষ্ণ সেই জাহাজটি চালাচ্ছে এরপর আর ঝড়ও হয়নি প্রভুপাদ আর পুরনায় হার্ট অ্যাটাকও প্রভুপাদ বলছেন আরেকবার যদি আমার অ্যাটাক করতো তাহলে আমাকে আর প্রচার করতে আমি পারতাম না প্রভুপাদ নিজের ডায়েরিতে লিখেছেন তো ব্যাপারটা হলো যে ভগবানকে দেখতে আমরা পারব সেটার জন্য যে ভক্তির প্রসেস আছে সেটা অ্যাপ্লিকেশন করো ভগবানকে দেখতে পাবেন ভগবানকে দেখতে পাবেন দেখতে না পারলেও অনুভব করতে পারবেন অনুভব হবে আপনার তখন আপনি শ্রীকৃষ্ণের রূপ দেখে মোহিত হয়ে বলবেন বৈষ্ণব কবির মতো রূপ লাগে আঁখি ঝুরে গুণে মনো ভো
প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মন। তখন আপনার মনে হবে কবে সেই অপ্রাকৃত রূপ আমি দেখব, আর কবে সেই ভগবানের গুণে বিভোর হব, গুণে মনোভোর, তার গুণের কথা চিন্তা করব। অহো কি জং স্তন কাল কূটং জিঙ্ঘাং পয়া পদাত্য শব্দি লেভে গতিং ধ্যা করচিতং ততন্যাং কং বা দয়ালু শরণং ব্রজে। আমি চিন্তা করব যে আহা, ভগবানের অনন্ত গুণ, তার ভিতরে দয়া গুণটা কত কত কতটা তিনি দয়ালু, যে পুতনা নামক বকাসুরের ভগ্নী বকি তিনি তার স্তন যুগলে কালকূট নামক বিষ মেখে এসেছিলেন শ্রীকৃষ্ণকে হত্যা করবেন এই মানুষে, অথচ শ্রীকৃষ্ণ তার স্তন পান করে তার প্রাণহরণ করেছিলেন বটে, কিন্তু তাকে গোলোকে মাতৃপদ প্রদান করেছিলেন। কেমন দয়া রূপ লাগি আখি ঝুরে, তখন আপনার মনে হবে কবে দেখব বরাহ পীরম নটবর বপু, কবে দেখব সেই দিব্য রূপ। আর এই রকম গুণের, ভগবানের গুণের কথা, গুণে মনোভোর, আপনার মন বিভোর হয়ে যাবে ভগবানের গুণের কথা শুনে। সেই সব সবই সম্ভব এই ধরনের সাধু সঙ্গে যখন আমরা প্রসেস অ্যাপ্লাই করব। কি প্রসেস? শ্রদ্ধাবানো ভজতে যো মাম সমীযুক্ত তমো মতঃ, শ্রদ্ধা সহকারে ভক্তির অনুশীলনের দ্বারা আমাকে দেখা যায়, প্রেমের রঞ্জিত চক্ষুর দ্বারা আমাকে দেখা যায়। আমরা তো দেখতে চাই কিন্তু প্রসেস অবলম্বন করতে চাই না, তাহলে কি করে হবে? হবে না। তাই সুধীবৃন্দ, আমরা এই শ্রীকৃষ্ণকে দেখেই আমরা দেখতে পাব, শুধু আমাকে প্র্যাকটিক্যাল প্রসেস অবলম্বন করতে হবে, তাহলে বিগ্রহ দেখেই আমি বুঝব তিনি বিগ্রহ নন, তিনি সাক্ষাৎ শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছেন, তাই না? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীমদ ভগবদ গীতা কি, সমাবেত ভক্তবৃন্দ কি, গীতাই গৌর প্রেমানন্দে।